আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, একজন মুসলিম আলেম হিজরত করার জন্য রওনা হলেন। যখন রওনা হলেন তখন হাঁটতে হাঁটতে রাত হয়ে গিয়েছে। এখন এই রাত পার করার জন্য তার একটি বাসস্থান দরকার, কিন্তু তিনি চাইছেন না যে অন্য কোনো মানুষের বাসায় গিয়ে থাকবেন, ওই মানুষটি কষ্ট পাবেন। তাই তিনি সেখানকার একটি মসজিদে রাত কাটিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করলেন। তিনি নফলসালাত আদায় করেছেন এবং ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু মসজিদের খাদেম তিনি বললেন যে এই মসজিদে ঘুমানো নিষেধ। শুধু তাই নয়, মসজিদ হতে বের করে দিলেন। মসজিদের সামনে দাঁড়িয়ে খাদেম সেই কথাটি বেশ উঁচু গলায় বললেন যে মসজিদ থেকে বের হওয়ার জন্য এবং মসজিদে ঘুমানো নিষেধ। তিনি পরে মসজিদের বাইরে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যে একজন লোক সে এই ব্যাপারটি দেখতে পেল এবং সে আলেমের কাছে জানতে চাইছে যে সে কোথায় যাবে। তখন সে বলল সে হিজরতের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছে, এখন রাতটুকু কাটাবার জন্য মসজিদে ঘুমাতে যাচ্ছে, কিন্তু মসজিদে খাদেম তাকে নিষেধ করেছে। তো সে রুটিওয়ালা সে চাচ্ছে যে আপনি যদি কোনো কিছু মনে না করেন তাহলে আমার কাছে থাকতে পারেন, আপনার হয়তো বা কষ্ট হতে পারে, কারণ আমার এখানে ঘুমানো ভালো কোনো প্রস্তুতি নেই, তো রাতটুকু আপনি আমার কাছেই কাটিয়ে দিতে পারেন। এই কথাটি শুনে ওই আলেম খুব খুশি হয়েছে। রুটি বানানোর লোকটির সাথে গিয়ে তার ঘরেই উঠলেন, আলেমের শোয়ার আয়োজন করে দিলেন এবং তিনি রুটি বানাতে শুরু করলেন। বিছানায় যখন আলেমটি শুয়েছিল তখন তিনি খেয়াল করছিল যে যে ব্যক্তিটি রুটি বানাচ্ছে সে কাজে ফাঁকে ফাঁকে কি যেন পড়ছে। তো আলেমটি জিজ্ঞাসা করলেন, কিছু মনে না করলে আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই, আপনি যখন রুটি বানাতে বানাতে অভ্যস্ত হয়ে পড়ছেন তখনই আপনার কি যেন মনে হচ্ছে আপনি কিছু একটা পড়ছেন? তো রুটি বানানো সেই লোকটি বলছে, তেমন কিছুই না, আমি ইস্তেগফার পাঠ করছি। এই যে কাজের ফাঁকেও একটা না ইস্তেগফার করছেন, আপনি কি কোনো লাভ হয়েছে? আলেমটি জিজ্ঞাসা করছেন। তখন রুটি বানানো লোকটি বললেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এই ইস্তেগফারের মাধ্যমে আমার কল্যাণ নিহিত রয়েছে আর আল্লাহ তাআলা সবসময় আমার দোয়াগুলো কবুল করছেন। কিন্তু একটি দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন না। তখন আলেমটি বলল, আপনার কোন দোয়াটি আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করেননি? তখন রুটি বানানো সেই লোকটি বলল, আমাদের এখান থেকে অনেক দূরে আল্লাহ তাআলার প্রিয় এক বান্দা থাকে, তার জ্ঞান, তার মেধা, তার যুক্তি সব কিছুতেই আল্লাহ পাকের রহমত প্রাপ্তদের একজন তিনি। আমার খুব শখ তার সাথে একবার দেখা করব, কিছুটা সময় তার সাথে কাটাব, তার থেকে জ্ঞান নিব। আল্লাহ পাক আমার এই প্রার্থনাটি শুধু কবুল করেননি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার এই দোয়াটি কবুল করবেন। আমার কোনো গুনাহ কারণে হয়তোবা এখনও কবুল হচ্ছে না। তখন আলেমের চোখ ভারী হয়ে গেল, তিনি কাঁদতে শুরু করলেন, ধরা গলায় কান্না চেপে জিজ্ঞাসা করলেন, আপনি কি আহমদ ইবনে হাম্বলের কথা বলছেন? তখন রুটি বানানো সেই লোকটি বলছে, জি জনাব, আমি শায়খুল ইসলাম, জগতের বিখ্যাত মুস্তাহিদ এবং
মুহাদ্দিসের ইমাম আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল এর কথাই বলছি। আল্লাহ তাআলা তার প্রতি অবিরাম রহমত বর্ষণ করুক। তখন আলেমটি এবার উঠে এসে তার পাশে দাঁড়ালেন। তখন বললেন, সে পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আপনার ইস্তেগফার আল্লাহ তাআলা শুধু কবুলই করেননি, উপরন্তু আমাকে এই দুর্দেশে অচিন শহরে মধ্যরাতে আপনার ঘর পর্যন্ত নিয়ে এসেছে। আমি মহান আল্লাহ তাআলার সে অধম বান্দা আহমদ ইবনে হাম্বল। আমি মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক। আমি অনুতপ্ত হৃদয়ে তার দিকেই ফিরে যাচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য বলি, আমরা যারা বলছি আমাদের দোয়া কবুল হয় না, আসলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার দোয়া কবুল করেন। আমরা ভুল বুঝি। আমার কমেন্টে, আমার ভিডিও কমেন্টে অনেকে বলেন যে আমার দোয়া কবুল হচ্ছে না, আমি ছেড়ে দিচ্ছি, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না, আমি আল্লাহ তাআলার কাছে আর কোনো দোয়া করব না। প্রিয় ভাই, আপনি দোয়া করুন বা না করুন, এতে আল্লাহ তাআলার কোনো যায় আসে না, লসটা হবে আপনার। আপনি দোয়া করলে আপনি সেই জিনিসটা পাবেন, আপনার বিপদ দূর হয়ে যাবে, আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর যদি দোয়া না করেন তাহলে কিন্তু আপনি কিছুই পাবেন না। না পাওয়ার চাইতে কিছুটলে পাওয়া, সেটা তো অনেক ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানা তৌফিক দান করুক। আমিন।